আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে হলদিয়া দুর্গাচক হাজরামোড় বিনাপানি ক্লাবে পালিত হলো যোগ দিবস। যোগা প্রদর্শিত হয় বিনাপানি ক্লাবের সামনে। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন প্রশিক্ষক শ্রীমতী মিঠু বারিক। তিনি বলেন, হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের সহযোগিতায় হলদিয়া হাজরামোড় বিনাপানি ক্লাবের পালিত হলো আন্তর্জাতিক যোগা দিবস। উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের এবং এলাকার শুভানুদ্যায়ী অভিভাবক অভিভাবিকাগণ, ছিলেন হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের প্রশিক্ষকগণ। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। নমস্কার, আমি মিঠু বারিক, হলদিয়া যোগ থেরাপি এডুকেশন সেন্টারের আমি একজন প্রশিক্ষিকা। আমার বিনাপানি হাজরামোড় বিনাপানি ক্লাবে আজকের দশম যোগ দিবস, বিশ্ব যোগ দিবস পালন হলো। তো এই নিয়ে আমি তিন জায়গায় যোগ দিবস পালন করলাম, হলদিয়া কলস কোম্পানি প্রাইমারি স্কুল, দুর্গাচক আরসি প্রাইমারি স্কুল এবং আজ বিনাপানি ক্লাবে। তো এবারে দশম আন্তর্জাতিক যোগ দিবস, সেটা হচ্ছে নারী শক্তিকে নিয়ে। তো এই নারী শক্তিকে নিয়ে আমাদের চিন্তাভাবনা যে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় যে এত দূষণ, সেই দূষণ থেকে বাঁচতে আমরা শুধু যোগ ব্যায়াম করে যাব, আর নয় রোগের ঘরে থাকবো এবার যোগের ঘরে, আর নয় রোগের ঘরে থাকবো এবার যোগের ঘরে। আমাদের হলদিয়া যোগ থেরাপি অ্যান্ড এডুকেশন সেন্টারের সম্পাদক মহাশয় শ্রী লক্ষণচন্দ্র সামন্ত মহাশয়ের উদ্যোগে আজকের হলদিয়ার বিভিন্ন কোনায় কোনায় এই যোগ দিবস পালন হয়েছে। আপনার নাম? আমার নাম শ্রীমতী মিঠু বারিক। বাড়ি? বাড়ি হলদিয়া রামনগর গ্রামে। কতদিন আপনি এই যোগ থেরাপির সঙ্গে যুক্ত? আমি 2014 সাল থেকেই এই সংগঠনের সঙ্গে আছি। আপনার কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত রয়েছে? আমার আজকের যে যোগ দিবস পালন হচ্ছে, এখানে মা এবং স্টুডেন্টস নিয়ে আজকের 100 জন পালন করলো এই যোগ দিবস, এবং আমাদের বিভিন্ন স্কুল এবং এ নিয়ে ক্লাস নিয়ে প্রায় 150-200 জন ছাত্রছাত্রী আছে। কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।